সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইল বড় ভাঙা দিয়ে বাদাম মোবাইল বড় গুলো পাঁচ টাকা দাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেখো দিদি ভাজা বাদাম। সেই জনপ্রিয়তা এতটাই যে ভুবন এখন ভোটের প্রচারের হাতিয়ার। ফিল্ম বিরতির পর পুরো এক্সপ্রেসে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। কাঁচা বাদাম নিয়ে ইতিমধ্যেই তার গান ভাইরাল। সেই ভাইরাল ভিডিও ভুবন বাদ্যকরকে জনমানসে পরিচিতি দিয়েছে এতটাই যে এবার ভোটের প্রচারে রাজনৈতিক দলের হাতিয়ার সেই কাঁচা বাদাম। এবার মুখ্যমন্ত্রীকে নিয়ে বাঁধা গান 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল চক্রবর্তীর প্রচারে। আয় বাদাম খসে পালো মাথা চিড়ে চুলে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বড় ভাঙা দিয়ে বাদাম এতদিন ঘুরে ঘুরে গান গেয়ে কাঁচা বাদাম ফেরি করতেন ভুবন বাদ্যকর। হঠাৎই সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মুহূর্তে জনপ্রিয়তা শেষে কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বড় ভাঙা দিয়ে বাদাম মোবাইলে বড় গুলো পাঁচ টাকা দাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেখো দিদি ভাজা বাদাম আমার কাছে। সেই জনপ্রিয়তা এতটাই যে ভুবন এখন ভোটের প্রচারের হাতিয়ার। শনিবার তাকে নিয়ে ভোট প্রচার করলেন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। আমরা যে ঠোগায় করে বাদাম খেতাম সেটা এখন মানুষ ভুলেই যাচ্ছে। সেই কাঁচা বাদাম আবার যদি উনি ঘরে ঘরে 5 টাকা করে দিতে পারে ওনার কিছু সেল হবে এবং ওনার কলকাতায় যাতে পরিচিতি হয় এর জন্যই আমি এনাকে সঙ্গে নিয়েছি। আমি সেলিব্রিটি নিয়ে ঘুরছি না। মুখ্যমন্ত্রীকে নিয়েও গান বেঁধেছেন ভুবন বাদ্যকর, প্রচারেও গাইছেন সেই গান। দেশ জুড়ে নাম দিদি, দেশ জুড়ে নাম দিদি, খাবেন মুড়ি আমার বাদাম আমার বাদাম আমার বাদাম। বাদাম বিচে আর ক টাকা হয়? হয়তো এই 10-5 কেজি বাদাম বেচবো হয়তো 200 টাকা হবে, সংসারে ম্যানেজ হবে, কিন্তু দুয়াক পয়সা রাখতে পারছি না। আমি সাদা সিধে মানুষ, আমি দিদি যা দিবেন খুশি হয়ে সেটাই আমাকে নিতে বাধ্য, আমি আর কিছু বলবো না, যা দিবেন আমি খুশি তাই। ভুবনকে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে গেলেন অমল চক্রবর্তী। ভুবন প্রচারে বেরিয়ে অকাতরে বিলোলেন কাঁচা বাদাম। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। ভুবন বাদ্যকর এসেছেন অমল চক্রবর্তীর হয়ে প্রচারে নেমেছেন তিনি। তিনি যেটা বলছেন, বাদাম বেচে কিন্তু এখন আর সংসার চলে না, ভাইরাল হয়ে তিনি যেটুকু ইনকাম করতে পেরেছেন আরও বেশি যাতে তার ইনকাম হোক, আরও বেশি যাতে সরকার তার পাশে থাকুক এমনটাই চাইছেন ভুবন বাদ্যকর। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে রণয়, কলকাতা। আমার কাছে নেখো দিদি ভাজা বাদাম, আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।